हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के होच्छे आमार लाइफेर एमन एकटा दिन जेई दिनटाके निये आमी एर आगे कोनो रकम कोनो व्लगे एकबारेर जोनो कथा बोलिनी, किन्तु एखन आमार मने होच्छे पीसीओएस जार्नीटा शेयर करार पर এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করাটা কতটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বেশ সকাল সকালই এখন উঠে পড়ি, যেমন তোমরা জানো, কারণ অনেক সকাল থেকে লাইক 8:30টার মধ্যে নীলের অফিস শুরু হয়ে যায়, সুতরাং তার আগেই উঠতে হয় আমাদের দুজনকেই। সো ওয়েন মাই পিরিয়ড ইজ গোয়িং অন, তখন আমি সাধারণত সাদা বেডশিট না থাকলেও আমি একটা চাদর উপর থেকে পেতে নিই, যাতে বেডে কোনোরকমভাবে স্টেইন না লাগে। আর এর সাথে সাথে এসে আবার জুটেছে মাথা ব্যথা আর প্রচণ্ড সর্দি। গতকাল রাতে জ্বর আসছিল এত যে কি বলবো, শেষ পর্যন্ত মাথা ব্যথাটা চরমে পৌঁছে গেছিল, তখন আর কি অমৃতাঞ্জন না মাখলেই হতো না, তো অমৃতাঞ্জন মেখেই মাথাটায় একটু ঘুমটা এসেছিল রাতে। তো তোমাদের মধ্যেও যাদের পিসিওএস আছে বা পিসিওএস এর একদম পিকে আছো তোমরা, তারা প্লিজ ভিটামিন ডিটা নেবে, মানে রোদে দাঁড়াবে বা রোদে একটু হাঁটবে, রোদটাকে অ্যাভয়েড করবে না। আমাদের সবার জন্য না ভিটামিন ডিটা প্রচণ্ড বেশি দরকার, এটা আমরা অ্যাভয়েড করি, বাট এটা আমাদের একটা টাইমে না মাচ নিডেড হয়েছে। আজ আসলে করওয়া চৌথ, আর এটা আমার বিয়ের প্রথম বছর বলে আমারও করওয়া চৌথ করার ভীষণ ইচ্ছা ছিল, বাট আজকে তো অবভিয়াসলি আমি করতে পারবো না, কারণ এটা একটা প্রচণ্ড নিষ্ঠা ভরে পুজো, আর আমি যখন এটার মানে আমার পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, সুতরাং আমি এটাকে একটু অ্যাভয়েডই করলাম। গতকাল রাতে আমি একটা ব্রাশ, একটা চিরুনি আর আমার বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে, গিজারে গরম জল করে এই সার্ফের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, তাতে ব্যাকটেরিয়াটাও মরে যাবে গরম জলের জন্য। সুন্দর করে আমি এই বিউটি ব্লেন্ডারের ব্রাশটাকে ক্লিন করতে পারবো। পুজোর সময় তো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কোনো রকম মেকআপ ইউজ করিনি, বাট দিদিকে দুদিন সাজিয়েছিলাম বলে বিউটি ব্লেন্ডারটা ইউজ হয়েছিল, তো পরিষ্কার করা হয়নি। আজকে একটু সময় পেয়ে ভালো করে পরিষ্কার করে নিই। দুর্গা পুজোতে সিঁদুর খেলে আসার পর মাথা আঁচড়েছিলাম, এবার চিরুনিটাও একটু সিঁদুর সিঁদুর লেগেছিলো, তাই একটা ব্রাশের মধ্যে ফেস ওয়াশ নিয়ে ভালো করে চিরুনিটাকেও ক্লিন করে নিলাম। তো এবার আমি হেয়ারটাকে ওয়াশ করবো, বাট তার আগে আমি হেয়ারটাকে ভালো করে কোম্ব করবো এবং হেয়ারে একটা হেয়ার মাস্কও লাগাবো। এই সময় দেখবে মানে পিরিয়ডের টাইমটাতে প্রচণ্ড হেয়ার আরও বেশি গ্রিসি হয়ে যায়, সুতরাং আমি গতকালই শ্যাম্পু করেছি, বাট আজকেও তাই গ্রিসি হয়ে গেছে হেয়ারটা। ভালো করে একটা পোনিটেল করে নিলাম, এরপর আমি আমার প্যাডটা চেঞ্জ করব, আর আমি আজকে যে প্যাডটা ইউজ করব সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমি ইউজ করছি এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাড। তোমরা যারা পিরিয়ড প্যান্টি বা ট্যাম্পন ইউজ করতে পারো না, তারা এই ধরনের প্যাড অবভিয়াসলি নিশ্চিন্তে ইউজ করতে পারবে। জানো এই প্যাডগুলোর মধ্যে রয়েছে নিম আর স্যাফ্লাওয়ার। এই নিম যেহেতু অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইরিটেন্ট, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ভাইরাল প্রপার্টিস দ্বারা এনরিচ, তাই জন্য স্কিনে র্যাশ বাই জাতীয় কিছু হয় না। তাছাড়া এটা একদম কটনই সফট আর দুগুণ ফাস্টার অ্যাবজর্ব করে, এটা হেভি ফ্লো এর জন্য একদম আইডিয়াল। টোটাল 40টা প্যাড রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 320 mm, আর এটা হচ্ছে ডাবল এক্সেল স্যানিটারি প্যাড, মানে তোমার লিকেজের টেনশন তো একদমই থাকবে না। স্যাফ্লাওয়ার এক্সট্রাক্ট কি করে বলো তো, তোমার স্কিনটাকে এতটাই লুব্রিকেন্ট আর ময়েশ্চারাইজ করে, যার ফলে স্টাবন স্কিন ট্যানও হতে দেয় না। আমি একটা প্যাড ওপেন করে দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে এর মধ্যে যে ডাবল ফ্ল্যাপ সিস্টেমটা আছে, এটা প্যাডটাকে আরো ভালো গ্রিপ দেয়, যার ফলে সরে নড়ে যাওয়ার কোনো টেনশন থাকে না। আর এর যে এক্সট্রা ওয়াইড ব্যাক আছে, সেটা তোমাকে প্রোভাইড করে এক্সট্রা কভারেজ আর সিকিউরিটি। এর মধ্যে থাকা ওয়েটনেস লক টেকনোলজি এনশিওর করে যে কোনো রকম ওডর বা লিকেজ হবে না। প্যাডগুলো একদম অটোমেটেড পদ্ধতিতে এবং টাচলেস প্রসেস দ্বারা তৈরি হয়। আর এই এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি ন্যাপকিন হচ্ছে ইন্ডিয়াস মোস্ট সফিস্টিকেটেড আলট্রা মডার্ন অ্যান্ড হাইজিনিক ম্যানুফ্যাকচারিং ইউনিট। স্যানিটারি প্যাড গুলো প্রচন্ড প্রচন্ড স্কিন, তোমাকে কটনি ড্রাই অ্যান্ড কটনি সফট টপ লেয়ারের একটা ফিল দেবে। তোমাদের আমি এটা ওপেন করে পুরো ক্লিয়ারলি দেখিয়ে দিলাম, তোমরা যদি কিনতে চাও ডিসক্রিপশন বক্সে আমি প্যাডের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা অবভিয়াসলি কিনতে পারো। তো গতকাল রাতে আমি কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমন্ড আর আখরোট আছে, এটা আমি নিজে খেলাম এবং নীলকে খাইয়ে দিলাম, বিকজ নীল নিজে ওই খোসা ছাড়িয়ে খেতে ওর ল্যাদ লাগে, তো ওটা যদি ওর ভরসায় রেখে দিই তাহলে সারাদিন হয়তো খাবেই না, ওটা জেকে সেই পড়ে থাকবে জলে ভিজে ভিজে, ওটা নষ্ট হয়ে যেতে হবে অথবা আমাকে খেয়ে নিতে হবে। যাই হোক, আমরা ড্রাই ফ্রুটস খেয়ে তারপরে আমি আমার জন্য যে জলটা খাই পিরিয়ডের ফ্লোটা ভালো হওয়ার জন্য বা আমার যাতে পিসিওএস এর প্রবলেমটা কমে যায়, তাই জন্য আমি যে গুঁড়ো মশলাটা আর কি গরম জলে ফুটিয়ে খাই সেটার মধ্যে আমি অনেক কিছু মিশিয়েছিলাম, সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। এইটা আর কি শেষ হয়ে গেলে, মানে এটা দেখো শেষের পথেই, তো এটা পুরোপুরি শেষ হয়ে গেলে আমি যখন নতুন করে আবার বানাবো এবং রিফিল করব, তখন আমি তোমাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করে দেবো। এবার
এবার এই জলটা যখন প্রচণ্ড ফুটবে এবং ফুটে প্রায় অর্ধেকের একটু বেশি থাকবে সেই সময় তোমরা ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে কাপের মধ্যে নিয়ে নিতে পারো। এটা খাওয়াতে সত্যি কথা বলতে আমি প্রচণ্ড হেল্প পেয়েছি, আর এটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি প্রচণ্ড ব্যাকুল। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব এবং আশা করি তোমরা সেটা নিজেদের দায়িত্বে ইউজ করবে, কারণ কেউ কিছু দেখালো আর সেটা চট করে ইউজ করে ফেলা, মানে বিশেষ করে যেটা তোমাকে ইনটেক করতে হচ্ছে, সেটা আমার মনে হয় না করাই ভালো। যদিও আমিও ইউটিউব দেখেই এই রেসিপিটা শিখে ইউজ করছি, তাই জন্য আমি তোমাদের সাথে দেখানোর সাহসটা পাচ্ছি। যাই হোক, তোমরা নিজেদের ইচ্ছা হলে তখনই এটাকে সেবন করো। আর আমি এখন সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি পেটে, মানে খালি পেটের আগে আমি একটু আমন খেয়েছি আর আখরোট খেয়েছি, তারপরে আমি একটু সিপসিপ করে খেয়ে নিচ্ছি এই জলটাকে। তারপরে তার এক ঘন্টা পরে আমি রুটি খাবো। এবার রুটির জায়গায় অনেক সময় অন্য কিছুও থাকে, সেটা আর কি যখন যেটা থাকে তখন সেটা করে নিই আর কি। রুটি, আমি দুটো রুটি খাচ্ছি আর তার সাথে নিয়েছি আলুর তরকারি। এবার সেই আলুর তরকারিতে আমি নিয়েছি এক গাদা লঙ্কা। তার কারণ হচ্ছে আমি তোমাদের বললাম না যে গতকাল আমার মাথা ব্যথা এবং সর্দির জন্য প্রচুর হাঁচি হয়েছে, তো যাতে ঝাল খেলে নাক দিয়ে সব সর্দি বের হয়ে যায় তাই জন্য প্রচুর আর কি গাদা খানেক লঙ্কা নিয়েছি, এটা আমি এখন খাবো। তারপরে আমার কিছু কাঁচা ভেজানো ছিল। এখন তুমি বলবে যে তুমি পিরিয়ডের মধ্যে আবার কাঁচাকাচি করবে কেন, ওয়াশিং মেশিনে দিয়ে দিলেই তো পারো। ওয়াশিং মেশিনেই দিই, কিন্তু এই টাইমে না অনেক সময় জামাকাপড়ে অনেক স্টেন লেগে থাকে, সেটা হয়তো ওয়াশিং মেশিনে ঠিক করে ওঠে না, তো আমি হাতেই কেচে দিই। হাতে কাচলে কী হয় বলো তো, আমি দেখে দেখে কোনো জায়গায় স্টেন থাকলে সেটা ভালো করে ঘষে তুলে দিতে পারি। হ্যাঁ, একটু কষ্ট হয় অবভিয়াসলি, সেটা তো হওয়ারই কথা, কিন্তু তাতে কী হয় জামাকাপড়টা কিন্তু ময়লা থেকে যায় না বা কোনো জায়গায় কোনো দাগ মানে থেকে যায় না, যেটা আর কি পরে গিয়ে আর উঠলোই না এরকম হবে। সো আমার যখনকার দাগ তখন আমি তুলে দিই। আর আজকে দারুণ সুন্দর রোদ উঠেছে, আমি সুন্দর করে ক্লিপ দিয়ে এই দুটো নাইটি মেলে দিলাম। আমার দুদিন ধরে কাঁচা হয়নি তাই জন্য আমি দুটো নাইটি একসাথে আজকে কাচলাম। তো আমি বললাম না যে আমি আজকে হেয়ার ওয়াশ করবো, তার জন্য আমি ভাবলাম যে একটা হেয়ার মাস্ক লাগাই। তো কী লাগাবো কী লাগাবো ভাবতে ভাবতে আমি কিছুদিন আগে কেশরী পাতা নিচ থেকে তুলে এনে আমি বেটে রেখে দিয়েছিলাম। দেখো এর ওপরে যে তেলটা দিয়ে বেটেছিলাম সেটা উপরে ভাসছে। অ্যাকচুয়ালি আমি জল দিয়ে কেশরী পাতাটাকে ভালো করে ব্লেন্ডারে ভালো করে একদম মিশিয়ে একদম পেস্ট করি, এবং তার ওপর থেকে হেয়ার গ্রোথ, যে কোনো হেয়ার গ্রোথ অয়েল, লাইক সেটা হতে পারে ক্যাস্টর অয়েল, আমন্ড বা অলিভ অয়েল, সেটাকে মধ্যে মানে দিয়ে দেবে ওই কেশরী পাতার ওপরটা থেকে। তাহলে কী হয় বলো তো, জলটা পুরোপুরি পাতাটা টেনে নেবে না, এটা তুমি অনেক দিন স্টোর করতে পারবে। মানে কেশরী পাতাটাকে ভালো করে জল দিয়ে পেস্ট করতে হবে আগে, তারপরে সেটাকে একটা কন্টেনারে তুমি রাখছো কিন্তু তার ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেবে, তাহলে কী হবে জলটা পুরোপুরি টেনে নিতে পারবে না এই কেশরী পাতাটা। তো তারপরে ভালো করে হেয়ার কম করে আমি সিটিতে, মানে মেইনলি হেয়ারের স্ক্যাল্পে এই মাস্কটা লাগানোর দরকার। কিছু কিছু মাস্ক আছে যেগুলো হেয়ার লেন্থের জন্য হয়, আর কিছু কিছু হেয়ার মাস্ক আছে যেটা শুধুমাত্র স্ক্যাল্পের জন্য হয়। এই কেশরী পাতার কিন্তু লেন্থে, হেয়ারের লেন্থে কোনো কাজ নেই, কোনো লাভও নেই মেখে, তাই ফোকাস করবে হেয়ারের মানে কী বলবো স্ক্যাল্পটাতে, মানে রুটটাতে একদম যেন ভালো করে এই কেশরী পাতাটা বাটা যায়। এবার আমি আজকে কেশরী পাতা লাগাচ্ছি ঠিক আছে, কিন্তু কেশরী পাতাটা না ঠান্ডা হয়, মানে মাথায় লাগালে চট করে ঠান্ডা লেগে যাওয়ার বা ঠান্ডা লেগে থাকলে আরও সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি অত কিছু না ভেবে আজকে করওয়া চৌথ কিছু করব না, তাই একটা ভালো করে হাত মানে মাথায় হেয়ার মাস্ক লাগিয়ে নিলাম। আর এটাতে ফট করে চুল অনেক বেড়ে যায়, আর যাদের হেয়ার গ্রোথ হয় না মানে কিছু করেই হয় না তারা এটা একবার লাগিয়ে ট্রাই করতে পারো। আশা করি তোমাদের যদি হেয়ার গ্রোথের প্রপার্টি বা হরমোনসগুলো ঠিকঠাক শরীরের ভেতরে কাজ করে তাহলে এটা লাগালে তুমি উপকার পাবে। ইতিমধ্যে আমি হেয়ার মাস্কটা লাগাতে লাগাতে মাসিও চলে এসেছে, এখন ঘরটর মুছবে, তাই আমি ভালো করে এখন ওয়েট করব যতক্ষণ না আমার এই হেয়ার মাস্কটা শুকিয়ে যায়। ইতিমধ্যে মাসির ঘরটার মুছে চলে যাওয়াও হয়ে গেছে, কিন্তু আমি দেখছি এখন না ঘর মুছে গেলে ঘরের মধ্যে একটা গন্ধ করে, তাই জন্য আমি ভালো করে রুম ফ্রেশনার দিয়ে দিলাম, কিন্তু এর পরের মাসে আর কি লাইজল আনতে হবে যাতে করে ভালো মতো আমাদের ঘরটা ফ্রেশন আপ লাগে স্মেলটাও। স্নান করা হয়ে গেল, আমি ভালো করে স্নান করে নিলাম, এবং এরপরে এখন দেখি শীতটা আসেনি এখনও, আসছে আসছে করছে, তার আগে আমার হাত পা প্রচণ্ড টানে, মানে স্নান করে এলে আমার হাত পা বিশাল টানে। তো আজকে যেখানে আমাদের নিমন্ত্রণ আছে করওয়া চৌথের জন্য, নতলায় একজনের বাড়িতে করওয়া চৌথের ইনভাইট আছে আমাদের, তো তাই জন্য আজকে আমি শাড়ি পরবো। সবাই বলছিল শাড়ি পরবে, আমি একটা কাঞ্জিভারম শাড়ি বের করেছি, এটা আমি আমার বিয়ের তত্ত্বে নিয়েছিলাম, আমাদের বাড়ি থেকেই আমি কিনে এনেছিলাম আর কি। একটা মেজেন্টা কালার, আর তার সাথে পাটটা হচ্ছে তোমার একদম সুন্দর মিষ্টি নিয়ন গ্রিন কালার, আর তার সাথে এবার পুজোতেই আমি কিনেছি নিয়ন গ্রিন কালারের একটা ব্লাউজ। নাহলে এই শাড়িটার পিওর ব্লাউজ পিস আমি বানিয়েছিলাম,
কিন্তু ওটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না আর খোঁজার আমার আজকে একদমই ধৈর্য নেই। এখন এই দুপুর 4টে মতো বাজে, আমার হেয়ারটা এখনো শুকাচ্ছে। আজকে আমি কোনো রকম কোনো হেয়ারে মানে কন্ডিশনার আলাদা করে ইউজ করিনি, উল্টে আমি শাঁখাপালাও পরেছি যেহেতু আজকে করওয়া চৌথ। তো আমার একটু খিদে খিদে পাচ্ছে, স্নান করার পর না আমার একটু খিদে খিদে পাই যেহেতু আমি দুপুরের খাওয়াটা স্কিপ করি। তাই জন্য গতকালই আমি এই পিরিয়ড চলাকালীন নিচ থেকে কিনে এনেছিলাম একটা মিল্কশেক, কারণ এই সময় মিল্কশেক চকলেটস খাওয়ার প্রচণ্ড ক্রেভিং হয়। যেহেতু আমি চা ফা এখন একদম খাওয়া বন্ধ করে দিয়েছি, আমি চিনির ইনটেক একদম জিরো করি, কোনোরকম করি না, মানে খাবারে আমি দিই না কোনোরকম চিনি, সুতরাং ইনটেকটা আমার চিনি হয়ই না বলতে পারো। তো এই পিরিয়ডের টাইমটাতে আমি আর থাকতে পারি না। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে অনেকের পেটের মধ্যে যে ব্যথা হয় এই পিরিয়ডের ক্র্যাম্পস যেটাকে বলে, ওইটা কমে হচ্ছে গরমে শেক দিলে, আর আমার কমে হচ্ছে ঠান্ডা শেক দিলে। হ্যাঁ, এবার ঠান্ডার আমার একটা কুলিং জেল প্যাড আছে, ওটাকেই আমি গরম মানে ফ্রিজে রেখে দিই। এটা গরম জলে চুবিয়ে রাখলে গরমের শেক দিতে পারবে এবং ঠান্ডায় রেখে দিলে ঠান্ডার শেক দিতে পারবে, এটা খুবই ভালো। তার সাথে আমি একটা বই পড়ছি, এটা সেকেন্ড চ্যাপ্টার মাত্র শুরু করেছি, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। এটা দারুণ একটা বই, সেকেন্ড চ্যাপ্টারটা পড়েই আমার মন ভরে গেছে, তো আমার ভীষণ ভালো লাগছে। আর তার সাথে এই মিল্কশেকটা, বারবন মিল্কশেকটা, এটা দারুণ কম্বিনেশন। তো এটা মানে সোফায় বসে বসে পড়ছি, কেননা বেডে শুয়ে শুয়ে পড়লে আমি ঘুমিয়ে পড়বো, তো আমি দুপুরে ঘুমানোটা অ্যাভয়েড করি, ঘুমাই না একদম 100% দুপুরের ঘুমটা আমার হয়ই না। তো এত ভালো বইটা আমি কিনেছিলাম কলেজ স্ট্রিট থেকে এবং এটা সেকেন্ড হ্যান্ড বই, তাই এত পুরনো পুরনো দেখতে। আর সন্ধ্যাবেলা শাড়ি পরলাম না, কারণ আমার আর ইচ্ছা করছে না শাড়ি পরতে, আমি বের করে রেখেছিলাম, তবুও আমি তাই জন্য একটা থ্রি পিসের সেট পরবো। থ্রি পিসের সেটটা যখন আমি কিনেছিলাম তখন খুব ইন ট্রেন্ড ছিল, বাট যখন আমি পড়া শুরু করেছি তখন আমি দেখেছি যে এই থ্রি পিস এই প্রিন্টেড থ্রি পিসটা আর কি সবার কাছে আছে, এটা এতটাই হিট হয়েছিল বলা যেতে পারে। এবং তার সাথে আমি কিছু মিনিমালি জুয়েলারি পরেছি, সো জুয়েলারি ডিটেলস আমি আর দিলাম না, কেননা জুয়েলারি ডিটেলস দিলেই সবাই বলে আমি শো অফ করছি, সুতরাং এটা বাদই থাক এখন। বাদ বাকি যা রেডি হওয়ার আমি হয়ে নিচ্ছি, আমি জাস্ট একটা লিপস্টিক পরবো আর মাসকারা দেবো আইব্রোজে এবং আই ল্যাশে, কোনোরকম কাজলও আজকে ইউজ করবো না, কারণ রাত 9টা বেজে গেছে আমি যেতে যেতে, কারণ সারাটা সন্ধ্যা আমার পেটে প্রচণ্ড ব্যথা ছিল। বাট স্টিল আমাকে উঠে যেতে হবে যেহেতু নিমন্ত্রণটা রক্ষা করা একটা ভদ্রতার ব্যাপার, আর আমারও ইচ্ছা ছিল প্রথম দেখার যে কারওয়া চৌথে কীরকম ইনভাইট করে কী কী হয় না হয়, এগুলো তো আমি কখনোই জানি না, কারণ এই ফ্ল্যাটে প্রচুর নানান রকমের কমিউনিটির লোক থাকে এবং তাদের সাথে নানান রকম ভাবে মেলামেশা করলে অনেক কিছু শেখা যায়, সুতরাং সেই জিনিসগুলো শেখা আমার শিখতে আমার খুব ভালো লাগে এবং আমার এই জিনিসগুলো লোকের সাথে গল্প করা আড্ডা মারাটা আমার না ভীষণ পছন্দের একটা ব্যাপার। তো যত যাই হোক না কেন আমি গল্প করা আড্ডা মারাটা না বাদ দিতে পারি না, তাই রাত 9টা হলেও কি হয়েছে 7:30 সময় যাওয়ার কথা ছিল আমি তাও গেছিলাম, তো দেখা যাক কি হয় ওখানে গিয়ে। আমি ভালো করে চুল টুল বেঁধে, আর চুল খোলা রাখলেই গরম লাগে, আর চুল ফুল বেঁধে নাইটি পরে বসে থাকলে তখন মনে হয় যে না না এতটাও গরম নেই বাইরে। আর এখন সত্যি কথা বলতে সন্ধ্যা থেকে কিন্তু বাইরে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তোমরা খেয়াল করেছো? এবার কিন্তু শীতটা মনে হচ্ছে একটু আগে আগেই পড়বে, আমার কিন্তু বেশ ভালোই লাগে। আমাদের কথা মতো আমি এখন পুরোপুরি চুল না বাঁধলেও চুলে অন্তত একটা ক্লিপ দিয়ে তারপরেই সিঁদুরটা পরি। তোমাদের কথা যেগুলো মাথায় আছে সেগুলো অবভিয়াসলি সেগুলো ফলো করার চেষ্টা করি। যাই বলো, এই থ্রি পিসের সেটটার না ওড়নাটা প্রচণ্ড ছোট, মানে একদিকে করে নিলেও ছোট লাগে, গলায় দিয়ে নিলেও ছোট লাগে, তো এইটা একটু বড় দিলে পারতো ওড়নাটা, নাহলে আমাকে আলাদা করে এটার জন্য একটা ডিপ রানি কালারের ওড়না কিনে তারপরে ইউজ করতে হবে, নাহলে এই ওড়নাটা না বড্ড ছোট লাগে আমার একদম পছন্দ। যাই হোক, এটা তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, বাট আমার না নিজেকে অনেক রোগা রোগা ফিল হচ্ছে, আর আমার ওয়েটও কমেছে, আমার ওয়েট 3 কেজি মতো কমেছে, সুতরাং আমি প্রচণ্ড হ্যাপি। আমি একটুখানি বাড়িতে যোগা করি, আমি না এটাই চেষ্টা করছি দুর্গাপূজার পর থেকে যে সূর্য ওঠার আগে আমি উঠে যাব এবং তার আগে আমি আমার সমস্ত এক্সারসাইজ শেষ করে ফেলবো। তো সেটা আমি কয়েকদিন ধরে করছিও, বাট রোজ হচ্ছে না, ঘুমটা লেগে যায় তো 7টা 8টা বেজে যায়। যাকে ছাড়ো, আমি নতলায় পৌঁছে গেছি, ঘরের বাইরেটা কি সুন্দর সাজিয়েছে আর সবাই এসে গেছে, আমি আর দিদি লাস্ট ছিলাম, তো যাওয়ার সাথে সাথে যেহেতু 9টার পরে গেছি তাই জন্য খেতে দিয়ে দিয়েছে ছোলা ভাটোরা, তারপরে পনিরের চপ, গোলাপজামুন, স্যালাড, আরও কত কী। এবং আমাদের সবাইকে যারা যারা মানে ম্যারিড ওমেনরাই আর কি ইনভাইটেড ছিল, তাদের সবাইকে আসার সময় আবার একটা গিফটও দিয়েছে, সিঁদুর, টিপ,
মেহেন্দি দিয়েছে, তারপরে একটা ঠাকুরের মানে ছবিওয়ালা একটা ঘরে টানানোর জিনিসও দিয়েছে, তারপরে আমার তো দারুণ লেগেছে নেল পলিশ দিয়েছে, মানে বলে নাকি সোলা শৃঙ্গার দিতে হয়, আমার দারুণ লেগেছে আজকে প্রথমবার করওয়া চৌথে নিমন্ত্রণতে গিয়ে এবং সব জিনিস দেখে। তো নেক্সট বার চেষ্টা করবো আমিও করার। আজ নাও অগেন আই হ্যাভ টু চেঞ্জ মাই প্যাড ফর আ কমফোর্টেবল স্লিপ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। ওকে বাই।